হ্যালো সবাইকে, আমার চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি একটি পাঞ্জাবি পেন্টিং করতে চলেছি, আর এই পেন্টিংটার জন্য আমি হোয়াইট কালারের অ্যাক্রেলিক পেন্ট ইউজ করছি। তো চলুন শুরু করা যাক। পেন্টিং শুরু করার আগে আমি একটু আউটলাইন ড্র করে নিচ্ছি পেন্সিল দিয়ে। যারা নতুন পেন্টিং শুরু করছো তাদের জন্য প্রথমে আউটলাইন ড্র করে নেওয়াটা খুব দরকার, না হলে বাইরের রং বেরিয়ে যাওয়ার একটা প্রবলেম থেকে যায়। তো আমি বাইরের আউটলাইনটা ড্র করে নিয়েছি, এবার আমি ভিতরে রং করা শুরু করব। তো চলুন শুরু করি। প্রথমে ভেবেছিলাম একটা সুন্দর ডিজাইন এঁকে নেব, কিন্তু তারপর আর কি মনে গেল যে আঁকলাম না, নিজের মন মতো একটা কলকা করতে শুরু করে দিয়েছি। তো হয় না, সবসময় প্ল্যান করে কিছু করা যায় না। তো আমার যা মনে হচ্ছিল আমি সেরকমই বসে বসে কলকা করছিলাম, লতা পাতা নানা রকম ডিজাইন। তো করতে করতে একটু ভয়ও করছিল যে কীরকম কী হয়ে যাবে। অনেকটা কলকা করার পর দেখলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি ওই কলকাগুলোকে একটু ভরাট করে দিয়েছি। কেমন হয়েছে আমাকে কিন্তু পরে কমেন্ট করে জানিও। একদিকের কলকার কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি বাইরের আউটলাইনটা ড্র করে নিচ্ছি। আর নিচের দিকটা আমি একটু ময়ূরের আকৃতি দেওয়ার চেষ্টা করছি। তো এভাবেই আমার একটা সাইডের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি অন্য দিকটা করতে শুরু করে দিয়েছি। যেহেতু পাঞ্জাবির এক পাশটা একটু বেশি কাজ হয়েছে, তো আর এক পাশটা আমি একটু হালকা কাজে রাখার চেষ্টা করছি। তাতে দেখতে সুন্দর লাগছিল, ওই জন্য আমি এইরকমই করেছি। পাঞ্জাবির এই পাশটাও আমি কলকা আর্টই করেছি একটু হালকার ওপর। তো এইভাবেই আমি কলকা আর্ট দিয়ে পাঞ্জাবির গলার কাজটা সমস্তটা ভরাট কাজ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। পাঞ্জাবির হাতটার জন্য আমি একটু ছোটো ছোটো করে কলকা এঁকে দিয়েছি। তো এভাবেই আমি পাঞ্জাবিটা ড্র করে নিয়েছি, আর এটাই ছিল আমার ফাইনাল লুক পাঞ্জাবিটার। তো পাঞ্জাবিটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও কমেন্ট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।